দুর্নীতির তদন্ত না হয় প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা, গেটে আটকে রেখে বিক্ষোভে সামিল অভিভাবকেরা। ঘটনার জেরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলার গলসির পুরসা উচ্চ বিদ্যালয়ে। অবশেষে স্কুলে না ঢুকতে পেরেই ফিরে যেতে হয় প্রধান শিক্ষক শুভাশিস চন্দকে। অভিভাবকদের এক অংশের অভিযোগ, প্রধান শিক্ষক স্কুলের টাকা তছরূপের দায়ে কিছুদিন আগে মুচলেকা দিয়েছেন। অভিভাবকেরা বলেন, প্রধান শিক্ষক প্রতিদিন বেলা ১২টায় স্কুলে আসেন, নিজের ইচ্ছে মতো স্কুল চালান, কারো কথা শোনেন না। সেই নিয়ে বেশ কয়েকবার ঝামেলাও হয়েছে স্কুলে, এমনকি পরিচালন সমিতির সভাপতি সহ সকল সদস্যদের স্বাক্ষর জাল করে ৮টি মিটিং রেজলিউশন করেছেন প্রধান শিক্ষক। লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তবে তার সঠিক হিসাব দিতে পারেননি প্রধান শিক্ষক। মুচলেকা দিয়ে টাকা শোধ করার প্রতিশ্রুতি দেন প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে গত ২২শে ফেব্রুয়ারি জেলা স্কুল পরিদর্শককে সহ সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন পরিচালন সমিতির সভাপতি শেখ ফিরোজ আহমেদ। তারপরেও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ক্ষোভে ফেটে পড়া অভিভাবকেরা। ঘটনার খবর পেয়ে গলসি থানায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অবশেষে স্কুলে না ঢুকতে পেরেই বাড়ি ফিরতে হয় প্রধান শিক্ষক শুভাশিস চন্দকে। কতগুলো সিগনেচার ডুপ্লিকেট করা হয়েছে এই খাতাটায়? ৮টা হয়েছে। কেন করেছেন? ৮টার মধ্যে কিছু স্যারের আছে, কিছু স্যারের মধ্যে ৪-৫টা আছে। আর আর সিগনেচার ডুপ্লিকেট করা যায়? ডুপ্লিকেট আমি ওনার নাম দিয়ে করছি আর যখন পাঠিয়েছি ফট লিখে দিয়েছি। কেন করেছেন? হ্যাঁ, কেন করেছেন? কাজটা করার জন্য, উনিও তো কাজের মানুষ। সে আমি যদি এটা করেছি, যা এটা যখন অবজেকশন, হাইলি অবজেকশন হয়ে কাজটা খারাপ, এটা আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে। আমি অনুতপ্ত, আমি তার কাছেও, তাদের সবাই, আপনাদের সবাইকে কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে সংশোধন করার পদ্ধতি। এর এর আগের যে খাতা আছে সেই খাতা কোথায়? সেই খাতাটা পাওয়া যায়, আমি কালকে দিয়ে দেবো। আজকে কোথায় সেই খাতা? আজকে দেখতে হবে কোথায় আছে। সেই খাতায় কতগুলো ডুপ্লিকেট সিগনেচার? হ্যাঁ, আমি বলে দেবো, আমি ওনাকে দেখাবো, ওনাকে দেখাবো, আমি বলে দিচ্ছি। আগের খাতা তো ডুপ্লিকেট সিগনেচার আছে? আছে, জানি না, এখন মনে পড়ছে না। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তো, তারপরে অ্যাক্সিডেন্টে যেতে অসম্ভব এরকম ট্রেনিং ছিল। তো ম্যানেজমেন্টকে বাদ দিয়ে এইভাবে কাজ করা যায়? ম্যানেজমেন্টকে ধরুন রেজলিউশনগুলো পড়ুন, পড়লে পড়লে বুঝতে পারবেন। যদি কোনো খারাপ কাজ থাকে তাহলে বলুন। সিগনেচার পড়াটা কি ভালো কাজ না অপরাধ? অপরাধ। তাহলে আপনি করলেন কেন? আমি ভুলবশত করেছি। তাহলে রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।